তোরা কি পাগলা কুত্তা ধরে দিছে এমনি ধরে দিছস কেন আরে না রে পাগলা কুত্তা ধরে নিতে নাই তার সে বয়ন করছিস আমার ধরে নি দিছে ও বাগো আরে আই কস কি তুই কি ভূত পেতি দেখছস নাকি এটা ঠিক কইছস সুমন কিন্তু ভূত না পেতনি ধরছিল ওই পেতনি আমার জরে ধরতে নিছিল ও বাগো শুন কবিরাজের কাছে গিয়া তাবিজ লয়ে তাইলে আর ভূত পেতি তোর কিছু করতে পারবো না রে তুই কি কইতাছস এই তাবিজ কবসে ওই পেতনির কিছু হইব না এটা হলো ঘাড়তেরা পেতনি শুন ঠিক বসে বিয়া শাদী না করলে ভূতপেতনি আসর করে তুই একটা বিয়া শাদী করে ফেলা তাহলে দেখবি আর ভূতপেতনি আসর করবো না ওই হারামজাদা এটা তুই কি কইলি এক পেতনির থেকে আমি বাসনের লেগা আরেকটা পেতনি আমি আমার গলার ভিতরে ঝুলামু হ্যাঁ আরে বেটা দুনিয়ার সব মায়া খারাপ না ভালো মন্দ মিলেই আছে তুই একটা ভালো সংসারী মেয়ে দেখা বিয়া কর দেখবি সুখ আর সুখ থাপড় মারলি কেন যতবার মাইয়া মানুষের কথা কবি ঠিক এমন করে আমি তোরে থাপড়ামু বন্ধু কি ভাবতেছিস আরে বন্ধু পায়া লাইছি সিদ্ধান্ত আমি নিয়ে লাইছি তুই আমার লাগে দোয়া করবি আর শাশুড়ি কবি অবশ্যই আমার লাগে দোয়া রাখতে ঠিক আছে এই বছরের ডিসেম্বরে একটা ভালো দিনক্ষণ দেখা আমি বাহ 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 সাবাস বন্ধু সাবাস নরমালি কি হয় শীতকালে মানুষজন বিয়ের সাথে বেশি করে শীতকাল হলো বিয়ার মৌসুম তুই এই শীতকালে বন্ধু বিয়েটা কইরা ফেলা এই ডিসেম্বরই কইরা ফেলা ওই বেটা ফাউল আমি তোরে কইছি আমি বিয়ে করব হ্যাঁ আ তুই তো কইলি এই ডিসেম্বরে এই তো তোকে তো জীবনে উন্নতি হইব না উন্নতি আগে ধৈর্য নিয়া কথাটা তো শুনতে হয় আচ্ছা বল সামনের ডিসেম্বরে আমি সন্ন্যাসে যাব হ্যাঁ খেতা কম্বল ল্যাপ তোষক যা আছে সব ডাইরেক্ট নিয়ে আমি হিমালয়ে চলে যাব কই যাবি হিমালয়ে হিমালয়ে ওনে যে তুই কি করবি সন্ন্যাসী হব দেশে বিদেশে ঘুরে বেড়াবো ধ্যান করব বন্ধু তোর কি হইছে তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না কি হইছে তোর কি হইছে বন্ধু ক বাংলা কথা বুঝছ না আমি সন্ন্যাসী হব সাধু পুরুষ হব বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি আরে বেটা এ বেটা গান থামা গান থামা তুই এসব কি কস তোর মার কি হইব আমি সন্ন্যাসী হয়ে আবার গ্রামে ফিরে আসব তারপর আমাদের পুকুর পাড়ে যে মান্দার গাছটা আছে না সেই মান্দার গাছের নিচে বসে আমি ধ্যান করব আর আমার মার খেয়াল রাখব এ বেটা এ আরে বেটা মান্দার গাছের নিচে বইয়া ধ্যান করলে তো পিঠে কাটার গুতা লাগবো আহ ধ্যান করার সময় কোনো গুতা গুতা না রে পাগলা সারা জীবন দেখছি মানুষ বিয়ার লাইগা পাগল হয় আরে বেটা তুই তো প্রথম লোক যে বিয়ে না করানোর লাইগা পাগল বেউদা কথা কইছ না তো এই পৃথিবীতে যত ঝামেলা শুধুমাত্র নারীর জন্য এই আউয়ালের বউ তারে তালাক দিয়ে চলে গেছে সেই কামাল কামালের বউ জামালের লগে ভাইগা গেছে আর তোর চাস্ত ভাই এক মেয়ের প্রেমে পড়ে ছাগা খায় এখন রাস্তা রাস্তায় ঘুরতাছে আরে বেটা তুই ভালো নারীদের গুণগান না কইরা শুধুমাত্র খারাপ নারীদের দোষ নিয়ে পড়ে আছস কে খবরদার শফিক আমারে জ্ঞান দিতে আইবি না আমার সোজা কথা নারী হইতে সাবধান তুই সাবধান থাকিস